নর্থ বেঙ্গল মানেই পাহাড়, আর এই পাহাড়ের বুকেই আমরা তিন বন্ধু মিলে গত দুদিন ধরে লাভার চারদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। আজকের এপিসোডে আমরা লাভা মনেস্ট্রি এবং লাভা ভিউ পয়েন্ট এই দুটো জায়গা দেখে আসব এবং অবভিয়াসলি তোমাদেরকেও ভার্চুয়ালি নিয়ে যাব। পাহাড়ের সকাল কিন্তু অন্যান্য জায়গার থেকে অনেকটাই আলাদা এবং সেটা আমার যথেষ্ট প্রিয়। তাই সবচেয়ে যেটা আমার এখানে ভালো লাগছে, মেন কথা তোমরা সবাই জানো যে পাহাড়ি রাস্তায় মানে পাহাড়ের ওপরে বা পাহাড়ি রাস্তায় মেনরা পাইন গাছের প্রচুর সারি থাকে। পাহাড় তো ভালো লাগছেই, বারান্দা থেকে এই যে ভিউটা তোমাদের যেটা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, তোমরা যেটা দেখতে পেলে সেই ভিউটা তো নিশ্চিন্ত খুবই মানে নিঃসন্দেহে খুবই ভালো লাগছে। এবং আকাশটাও খুব ভালো, তোমরা দেখতেই পাচ্ছ পুরো আকাশটা একদম পরিষ্কার নীল রয়েছে এবং তার মধ্যে মেঘ রয়েছে, যে কারণে আরও দেখতে ভালো লাগছে। তাই দেরি না করে আমরা কিন্তু সকালবেলা ডিম পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রথম লোকেশনের দিকে, যেটা ছিল লাভা ভিউ পয়েন্ট। এই লাভা ভিউ পয়েন্ট যেতে আমাদের প্রায় 45 মিনিট সময় লেগেছিল, 2 কিলোমিটারের রাস্তা ছিল এবং রাস্তাটা কিন্তু ছিল খুবই সুন্দর। দুপাশে ছিল পাইনের ঘন জঙ্গল এবং মাঝখান থেকে আমরা তিন বন্ধু গল্প করতে করতে কিন্তু এগিয়ে চললাম লাভা ভিউ পয়েন্টের দিকে। আমরা এখন লাভা বাজার থেকে আমরা আজকে যাচ্ছি লাভা ভিউ পয়েন্ট, তারপর তোমাদেরকে দেখাবো লাভা মনেস্ট্রি। বন্ধুরা, আমরা এখন লাভার মেইন পয়েন্টে যাচ্ছি যেটা ভিউ পয়েন্ট। ওয়েদার তো খুব সুন্দর, কখনো ঠান্ডা, কখনো রোদ, কখনো মেঘলা, আবার ছেয়ে যাচ্ছে পাহাড়ের মধ্যে, আপনারা দেখতে পারবেন। লাভা ভিউ পয়েন্টেই কিন্তু পেছনের দিকে গেলেই দেখা যাবে একটি সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে, তা সবার আগে এখানে চলে গেল। আমরা এখন ঠিক এক্স্যাক্ট লাভা পয়েন্টের একটু ওপরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পাইন ফরেস্ট আছে পুরো পাহাড়ে, এখানে বসার জায়গাও আছে। আমি এখন আই লাভ লাভার ভিউ পয়েন্টের যে একদম উঁচু জায়গাটা আছে ওখানে বসে আছি আমি একা, ওরা দুজন নিচে এখনো ছবি তুলতে ব্যস্ত। নিচে ওরা ছবি তুলছে, আমি এই জায়গাটাতে আমি একা একটু বসে আছি। ভালো লাগছে, পেছনটা একদম গাছের ভর্তি, পাইন গাছে একদম ভর্তি, তো এত সুন্দর লাগছে যে উঠতে ইচ্ছে করছে না, একটু বসে থাকতে ইচ্ছে করছে আমার গানটাতে। বসে থাকতে ইচ্ছা করলেও কিন্তু আমাদের এগিয়ে যেতে হলো লাভা মনেস্ট্রির দিকে, কারণ আস্তে আস্তে সময় ঘনিয়ে আসছিল এবং মেঘলা ওয়েদারের জন্য বৃষ্টি হওয়ার চান্স ছিল সেদিন। পাকা রাস্তা হলে কি হবে, রাস্তাটা প্রচন্ড পাহাড়ে, যেমন গাড়ি ওঠার যে রাস্তা হয় প্রচন্ড টানেল থাকে, প্রচন্ড ঢালু উঁচু এরকম রাস্তা থাকে, এই রাস্তাটাও সেরকম। এই যে দেখলে, তোমরা দেখলে বুঝতে পারবে, এই যে এখন নামছে আমাদেরই একজন, নামছে এই যে দাশু। রাস্তাটা প্লেন একদিক দিয়ে ভালো যে কংক্রিটের রাস্তা, কিন্তু তার সাথে রাস্তাটা প্রচণ্ড উঁচু নিচু আছে, এবার যে কারণে নামার জন্য একটা একদম টোটাল একদমে নেমে যেতে হবে। আই লাভ লাভার যে ভিউ পয়েন্টটা ছিল সেটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আমাদের তো ভালো লেগেইছে। এবার আমরা যাচ্ছি লাভা ফরেস্ট ক্যাম্প। এখানে ফরেস্ট ক্যাম্পটা কোন দিকে এক্স্যাক্টলি আমরাও জানতাম না, কিন্তু এখানে যে এখানকার যে লোকাল লোক ছিল এই লাভা ভিউ পয়েন্টেই ওরা বসেছিল, তো ওদেরকে জিজ্ঞেস করতে ওরা একটা রাস্তা দেখিয়ে দিল যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম হোটেল থেকে, এবার ওই রাস্তারই মাঝখান থেকে কোনো একটা রাস্তা ওই পাহাড়ের মধ্যে দিয়ে আলাদা করে কেটে চলে যাচ্ছে, এবং ওই রাস্তা দিয়ে বললো গেলে ওই লাভা ফরেস্ট ক্যাম্পটা পড়বে এবং আমাদের হোটেলটাও ওই রাস্তা দিয়েই পড়বে, সেই জন্য আমরা আপাতত ওই রাস্তা দিয়েই যাচ্ছি, এই যে রাস্তাটা এরকম। নর্থ বেঙ্গলের একটি ছোট্ট গ্রাম হলো লাভা, এবং এই লাভার একটি ফেমাস টুরিস্ট স্পট হচ্ছে লাভা মনেস্ট্রি, যেটি 1987 সালে তৈরি করা হয়েছিল। এই মনেস্ট্রি যাওয়ার পথেই, মূলত বলতে গেলে এই মনেস্ট্রির চত্বরে ঢোকার কিছুটা আগে থেকেই কিন্তু এখানকার ভাইবটা আমরা বুঝতে পারছিলাম, যেখানে পুরো পরিবেশটা ছিল অত্যন্ত শান্ত এবং পাখির ডাক থেকে পাতা পড়ার আওয়াজ বা হাওয়ায় গাছ নড়ার আওয়াজ প্রত্যেকটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম। Thank you.
এই মুহূর্তে আমরা বুদ্ধিস্ট টেম্পলে এসে গেছি। এটা হচ্ছে গেট বুদ্ধিস্ট টেম্পলের। চলুন ভেতরে ঢোকা যাক। এই মুহূর্তে আমরা লাভার বুদ্ধিস্ট টেম্পলে এসেছি। আমরা একদম ভেতরে, আপনারাও দেখুন একদম পিন ড্রপ সাইলেন্স। এখানে কোনো জোরে আওয়াজ বা নয়েস করা উচিত না। লাভা মনেস্ট্রির পুরো নাম হচ্ছে কাগিউ তেংচেং ক্লিং মনেস্ট্রি। এর আরেকটি নাম হলো রত্নঋষি বিহার বুদ্ধিস্ট গুম্ফা। 1980 সালে বুদ্ধিস্ট কমিউনিটি এই গুম্ফা বা মনেস্ট্রি তৈরি করে। এই মনেস্ট্রির পুরো আর্কিওলজিক্যাল স্ট্রাকচারটা তিবেতানদের মতো, অর্থাৎ এই মনেস্ট্রি কিন্তু তিবেতান আর্কিটেকচার দ্বারা তৈরি। এই মনেস্ট্রির আর্কিটেকচারটা পুরোটাই তিবেতান স্টাইলে। কনক্রিট এবং ইট দিয়েই মূলত এই মনেস্ট্রিটি তৈরি করা হয়েছে। এখানে একটি প্রেয়ার হল রয়েছে, লন রয়েছে, সিটিং এরিয়া রয়েছে এবং একটি বড় বুদ্ধের স্ট্যাচু রয়েছে, যেটা মূলত প্রার্থনা গৃহ। বুদ্ধিস্ট টেম্পল দেখে আমরা বেরিয়ে এসেছি। একটু আগে আপনাদেরকে বলছিলাম ঢোকার সময় যে দুদিকে দুটো রাস্তা বেঁকে গেছে, এবার কোন দিক দিয়ে যাবো সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু যেহেতু সব লোক এদিক দিয়ে যাচ্ছিল তাই আমরাও এদিক দিয়ে গেছি। অরিজিনালি এটাই যাওয়ার রাস্তা। এবার আরেকটা যে রাস্তা দিয়ে এটা হচ্ছে বেরোবার, আপনারা যদি পুরো মনেস্ট্রিটা ঘুরে তাহলে পুরোটা ঘুরে ঠিক এদিক দিয়ে বেরিয়ে আসবে। যেমন আমাদের কলকাতায় দুর্গা পুজোর সময় প্যান্ডেল হয়, একটা দিক দিয়ে এন্ট্রি হয়, একটা এক্সিট হয়, এখানেও সিস্টেমটা সেই রকম। Keep dreaming, keep traveling, because we travel for dreams.